ওই কি করছো, কোথায় তুমি, রাতে খাবার খেয়েছো? না খাইনি, তুমি খেয়েছো? ওই কি হলো, রাগ করলে নাকি? রাগ করেছি। কেন? রাতের খাবার খাওনি কেন তুমি? এমনি খাইনি। এমনি কি কেউ না খায়? সত্যি করে বলো কি হয়েছে। আরে আজকে রান্না হয়নি তাই খাইনি। রান্না হয়নি, বাইরে খাওয়া যেত না? বাদ দাও, সকালে তো তোমার সাথে দেখা হবেই, তখন খেয়ে নেব। আচ্ছা বাদ দিলাম, কালকে কয়টার সময় দেখা করবে? আমি সকালে 11টায় চলে আসব। আচ্ছা সোনা, কালকে কিন্তু আমাকে ওই পার্কে নিয়ে যাবে। পার্কে যাবে কালকে? অন্য কোনো দিন যাব। কেন, কালকে কি সমস্যা? না মানে। মানে কি? মানে আমার কাছে টাকা নেই, মাসের শেষ, বুঝতেই তো পারছো, তাই বলছিলাম অন্য কোনো দিন নিয়ে যাব। আমি তো বেকার বললেই চলে, কয়েকটা টিউশনির টাকা দিয়ে পুরো মাস চালাতে হয়। রাগ করলে তুমি? না না, রাগ করব কেন? আচ্ছা বাদ দাও, কালকে ম্যানেজ করে নিয়ে যাব, তোমাকে মন খারাপ করতে হবে না। ঠিক আছে, আমার কিছু কথা জানার আছে তোমার কাছে, সব সত্যি বলবে? হ্যাঁ সত্যি বলবো। মিথ্যা বলবে না কিন্তু? ঠিক আছে বলবো না। আচ্ছা তুমি আমার সাথে মাসে একবার দেখা করো কেন? আমি দুবার দেখা করতে চাইলেও তুমি করো না কেন, কারণ কি? ছাড়ো না এসব, বাদ দাও না। না বলো প্লিজ। কারণ টাকা, আমার কাছে এত টাকা থাকে না, আমারও ইচ্ছে করে তোমার সাথে দেখা করতে কিন্তু কোনো উপায় নেই। আর রেস্টুরেন্টেও ভালো কিছু খাও না তুমি, কারণ কি, টাকা? আমার যা ইচ্ছা হয় তুমি আমাকে খাওয়াও, কিন্তু তুমি কফি ছাড়া অন্য কিছু খাও না, কেন, টাকার জন্য? টাকার জন্য। আমি বিল দিতে চাইলেও তো বিল দিতে দাও না, তুমি আমাকে এইসব আগে কেন বলোনি? ভয়ে বলিনি, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে হারাতে চাই না। ঠিক আছে, ভালো থেকো, আমাকে আর মেসেজ করবে না, তুমি তোমার মতো থাকো। ওই কি হলো, এমন কথা বলছো কেন তুমি? তাহলে কি বলবো তোমাকে? সরি। আমি তোমাকে ভালোবাসি, তোমার টাকার সমস্যা আছে ওইটা আমি অনেক দিন আগেই বুঝতে পেরেছি, আগে তোমাকে বলতাম দেখা করতে, তুমি না করতে, বলতে ব্যস্ত, সময় নাই তোমার, কিন্তু পরে আমি ঠিকই জানতে পারি তোমার অবস্থা, তারপর এখন 2-3 মাস ধরে একবারের বেশি দেখা করতে বলি না, কারণ তোমার সব কিছু জানি আমি এখন। তোমাকে কে বলেছে এসব? ওই যে তোমার ছোটো ভাই আছে না, ও বলেছে, 2 মাস আগেই বলেছে আমাকে। আমি এই 2 মাস তোমাকে কিছু বলিনি, এইটা দেখার জন্য যে তুমি করোটা কি, সব কিছু বলো নাকি আমাকে। তোমার এই সব জানার পরে আমি অনেক কান্না করেছিলাম, তুমি আমাকে সব সময় খুশি রাখার চেষ্টা করো, কিন্তু তোমার মনের মধ্যে হাজার কষ্ট চাপা আছে, কিন্তু ওইগুলো বলো নাই কেন এতদিন তুমি আমাকে? এসব বললে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাই বলেনি ভয়ে। আর তোমার ছোট ভাইও তোমার নিজের ভাই না, এইটাও বলে দিয়েছে আমাকে, ওর সমস্যা আছে, তাই তুমি ওকে তোমার সাথে রাখো। সরি। রাখো তোমার সরি, তুমি তো আমাকে বিশ্বাসই করো না। কি বলছো এসব তুমি, আমি তোমাকে বিশ্বাস করি না, এটা কে বলেছে? আমি তোমাকে অনেক বিশ্বাস করি। যদি বিশ্বাসই করো তাহলে আমাকে আগে বলনি কেন এসব? আমাকে তুমি সব মেয়েদের মতোই মনে করেছিলে, তোমার এই সব জানলে আমি তোমাকে ছেড়ে যাব, এমন ভাবলে কিভাবে বলো? সরি, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে আমার,
ক্ষমা করো, আর কখনো কিছু লোকাবো না তোমার থেকে। তুমি আমাকে এত ভালোবাসো বুঝতে পারিনি, মাফ করে দাও আমাকে। আমার না খুব খারাপ লাগছে সত্যি, তুমি আমাকে এমন ভাবতে পারলে। আমি দু মাস ধরে এই কষ্ট নিয়ে আছি যে তুমি আমাকে এমন মনে করছো। সরি, আমার ভুল হয়ে গেছে। আর করবে এমন কখনো? না না, আর কখনো এমন করব না, সত্যি বলছি। মনে থাকে যেন। হ্যাঁ মনে থাকবে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, গুড নাইট। গুড নাইট।